কই পানি নিয়ে আসো না। এইভাবে মিনিট মিনিটে বসে গেলে হবে না, না খাওয়াই ওদের। সকালে তার বিয়ের ভাবির কাছে গেছিলাম, মানে এমনি কথা কথা জিজ্ঞেস করলাম আর কি, যে কি কি হইতে পারে না হতে পারে। উনি কি বললো জানো, ছেলেদের নাকি কাবাডিও থাকতে পারে। বুঝতেছো, তুমি কাবাডির কিছু বুঝো, টেনশনে পড়ে গেলাম। কি শুনতেছো তুমি? আবার কাবাডি? তো মাইরা ফেললো মনে হচ্ছে। আরে এইসব বলবো না তো, সকালে জগিং করতেই হবে। জগিং করার পরে উচিত পাশে ফাঁকা মাঠ আছে না, ওখানে একটু কাবাডি প্র্যাকটিস করে আসবো। যে কোনো মূল্যে আমাদেরকে জিততে হবে, মান সম্মানের প্রশ্ন। খেলে ফাটাই ফেলবো দেখো তুমি। সত্যি? হ্যাঁ, যে খেলাই দেখ না কেন, দেখো ঠিকই জিতে নেবে। তুমি কি তোমার খেলাটা ভালো করে খেলো? আমি তো আমি করতেছি, তুমি যখন এখানে ওখানে অন্য কাজ করো তখন আমি কিন্তু প্র্যাকটিসই করতেছি। রান্না কিভাবে তাড়াতাড়ি করে সেটা আচ্ছা, ওরা আবার কিভাবে প্র্যাকটিস করতেছে এরকম কোনো কিছু আছে তোমার জানা আছে কিভাবে কেউ কি করবে? তুমি তোমার মনে হয় ওগুলো আমার সামনে দেখাবে? আমাকে দেখা দিতে দাও না, সুবিধা নাই। আমিও ইয়াং, তুমিও ইয়াং, আমি তো বুড়া, আমাদের স্টেমিনা বেশি, পারবে না। একদল তো পুরো মোটা, নড়তেই পারবে না। পারবে না, পারবে না। শরীরে সত্যি ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, আধা ঘন্টা টিপে দাও, আমি 3 ঘন্টা প্র্যাকটিস করবো, যাও টিপে দাও। তুমি না কিন্তু মানে মজা নিতেছো আর কি, মানে আমি বেশি চাইতেছি তুই যেন তুমি মজা নিচ্ছ। টিপে দাও, আধা ঘন্টা টিপে দাও। জীবনে কোনো সময় প্রসাদ দিছি, প্রতিদিন প্রসাদ দেওয়া হচ্ছে। আমার না মন বলতেছে কালকে আমরা জিতব, আর জিতলেই আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর আমি কিন্তু পুরো প্ল্যানিং করে ফেলেছি, জমানো টাকা, সঞ্চয়পত্র আর টুকটা গহনা, আর এই 5 লাখ টাকা। ছোট একটা গাড়ি হয়ে যাবে না, মানে অনেক বড় কিছু দরকার না, ছোট একটা ছিমছাম। তুমি অফিসে যাবা, আমি একটু বাজার টাজার করলাম, তারপর যখন আমাদের বাবু হবে স্কুলে গেল, ছোট একটা হলেই চলবে। ধরো কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আমি কিন্তু এটা নিয়ে অনেক ভাবছি, আমি তো ড্রাইভার রাখতে পারবো না। তার মানে কি, গাড়িটা কে চালাবে? তোমার ড্রাইভিং শিখতে হবে, তুমি আগে শিখবা তারপর আমাকে শিখে ফেলবা। ড্রাইভারও তো বেতন অনেক, ড্রাইভিংটা শিখে ফেললেই প্রবলেম সলভ। কিন্তু তুমি আবার এটা এখন বলো না যে আগে ড্রাইভিং শিখবো তারপর গাড়ি কিনবো, কালকে যেয়ে তারপরে পরশু গাড়ি দেখতে যাবো, ঠিক আছে? আচ্ছা রবি, এখন কি এভাবে হাঁটবো? চলো বাসায় চলো, অনেক রাত হয়েছে। আর একটু হাঁটি না? না আর ভালো লাগছে না। এই খালি আজকে কিন্তু শেষ শেষ পাগল।